আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ চ্যানেল ইউরোপের সংবাদে বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নিগ্ধা শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো হাউজিং এর নতুন আইন কাউন্সিল ফ্ল্যাট বা বাড়ি ভাড়া দিলে সংশ্লিষ্ট মালিকের দু বছরের কারাদণ্ড শ্যাডো মিনিস্টার ফর এডুকেশন অ্যান্ড ইয়াং পিপল হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এমপি রুশনার আলী উগ্র মুসলিম সংগঠনের বিরোধিতাকারে ব্রিটিশ মুসলিম নেতাদের হত্যার হুমকির তদন্তে পুলিশ শুনছিলেন শিরোনাম এবারে বাড়তি আয়ের লোভে কাউন্সিল কর্তৃক বরাদ্দ ঘরে ভাড়াটে বা সাবলেট দেয়ার বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা গ্রহণ করার ঘোষণা দিয়েছে টোরি নেতৃত্বাধীন বর্তমান সরকার মঙ্গলবার থেকে কার্যকর হওয়া নতুন এই আইনের অধীনে যারা কাউন্সিল হাউস ভাড়া দেবেন ধরা পড়লে এই অপরাধের দায়ে তাদের দু বছরের জন্য জেলের বিধান রাখা হয়েছে এমনকি নতুন আইনে এই প্রথমবারের মতো কাউন্সিল হাউস সাবলেটকে ক্রিমিনাল অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে অপরাধের দণ্ডের পাশাপাশি বড় ধরনের জরিমানার মুখোমুখি হতে হবে ফ্ল্যাট বা বাড়ির মালিককে এক পরিসংখ্যান অনুযায়ী ইংল্যান্ডে এবং ওয়েলসে বর্তমানে প্রায় এক দশমিক আট মিলিয়ন পরিবার হাউজিং ওয়েটিং লিস্টে রয়েছেন তবে এ নতুন আইনের ফলে সাধারণ জনগণের মধ্যে দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া তবে বিশিষ্ট জনরা বলছেন একদিক দিয়ে এ আইন সময় হলেও মানবিক দিকটাও মাথায় রাখা উচিত সরকারের ব্রিটিশ পার্লামেন্টের একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী শ্যাডো মিনিস্টার ফর এডুকেশন অ্যান্ড ইয়াং পিপল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এর আগে তিনি আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক বা ডিএফআইডি শ্যাডো মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন শ্যাডো এডুকেশন মিনিস্টারের দায়িত্ব গ্রহণের কথা জানিয়ে রুশনারা বলেন বর্তমান সরকার আমাদের তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে শ্যাডো মিনিস্টার ফর এডুকেশন অ্যান্ড ইয়াং পিপল হিসেবে দায়িত্ব পাওয়ায় তাদের জন্য কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালনের কথা স্মরণ করে এমপি আলী আরও বলেন 2010 সাল থেকে বর্তমান দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত আমি শ্যাডো মিনিস্টার ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের দায়িত্ব পালন করেছি লেবার পার্টির অর্পণ করা ওই দায়িত্ব পালনের সময় আমাদের টিমওয়ার্কের জন্য আমি গর্ব অনুভব করি বাইশে মে ব্রিটিশ সেনা সদস্য লি রিগ্ হত্যাকাণ্ডের পর যেসব ব্রিটিশ মুসলিম নেতারা ইসলামের সন্ত্রাসবাদের কোন স্থান নেই বলে উল্লেখ করেছিলেন তাদেরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে সোমালিয়ান মিলিটেন্ট আল সাহাব নামের একটি সংগঠন ইউটিউবে ঘণ্টাব্যাপী এক ভিডিও ফুটেজের মাধ্যমে তাদের হুমকি দেন এদিকে হুমকির শিকার ব্রিটিশ মুসলিম নেতা আজমল মশরুর চ্যানেলায় ইউরোপকে মুঠোফোনকে দেয়া এক সাক্ষাৎকারে হুমকির বিষয়টি নিশ্চিত করে বলেন ইসলাম শান্তির ধর্ম এখানে জঙ্গি বা উগ্রবাদের কোন স্থান নেই অতীতের ন্যায় ভবিষ্যতেও এই সত্যটি বলতে একটুখানিও পেছপা হব না এছাড়া তার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দেয়া এক ক্ষুদে বার্তায়ও কোন হুমকি তার অবস্থান থেকে চ্যুত করতে পারবে না বলে উল্লেখ করেন এ বিষয়টি স্কটল্যান্ড ইয়ার্ড গুরুত্ব সহকারে দেখছে বলে জানা গেছে গত কিছুদিন পূর্বে কেনিয়ায় একটি মার্কেটে হামলাকারী উগ্র ইসলামপন্থী এ দলটির উপর সোমালিয়া সরকার কর্তৃক নিষেধাজ্ঞা আরোপিত করেছে অন্যদিকে এই সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে লিপিবদ্ধ করেছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র প্রবাসী বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দেশের সঠিক ইতিহাস ঐতিহ্য জানাতে আহ্বান জানিয়েছেন চ্যানেলায় ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমেদ ফয়সাল চৌধুরী সোয়েব বৃহস্পতিবার বেডফোর্ডের স্থানীয় একটি রেস্তোরাঁয় বাংলাদেশি কমিউনিটি বেডফোর্ড কর্তৃক আয়োজিত সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথির ভাষণে তিনি কথা বলেন আলহাজ সুরত মিয়ার পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠানের প্রথমেই সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান উপস্থিত নেতৃবৃন্দ এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিউনিটি নেতা আজিবুল্লাহ চ্যানেলা ইউরোপের বেডফোর্ড প্রতিনিধি শায়কুল হক শাইকের সঞ্চালনায় উপস্থিত কমিউনিটির নেতৃবৃন্দ এ সময় চ্যানেলায় বিভিন্ন অনুষ্ঠানের প্রশংসা করে ভবিষ্যতে তা আরও বৃদ্ধি করতে অনুরোধ জানান এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাজিবুল্লাহ সাজিব মোহাম্মদ আলতাফ হোসেন নুরুল ইসলাম মুজাক্কির হোসেন খান মোহাম্মদ সাইদুর রহমান গুলজার মিয়া খায়রুল ইসলাম আফসর খান সহ আরও অনেকে অত্যন্ত কৃতজ্ঞ আপনারা গেছে এবং আপনারা চ্যানেলাই প্রতি যে আপনারা যে ভালোবাসা যেটা আপনারা দেখাইছেন আমি কৃতজ্ঞতা জানিলাম চ্যানেলাই ইউরোপের পক্ষতনে কালচারেল প্র্যাকটিস হতো আপনি এবং ইসলামিক কালচারাল সেন্টার যেটা আছে মসজিদ মাদ্রাসা আছে আর বৃহত্তর সিলেটও আমরা জগরাম আমরা সিলেট আপনার অফিস আর জগন্নাথপুরও আমরা প্রতিনিধি আমরা মানে নিমুগিয়া। যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় লন্ডনে সমাহিত করা হয়েছে প্রয়াত বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী মান্না হককে গ্রেটার লন্ডনের এসেক্স মুসলিম কবরস্থান গার্ডেন অফ পিসে বুধবার বিকেলে সাড়ে তিনটায় তাকে সমাহিত করা হয় শেষ সজ্জার আগে বাংলাদেশের জাতীয় পতাকায় মোরানো প্রয়াত এই মুক্তিযোদ্ধার মরদেহকে গার্ড অফ অনার প্রদান করেন লন্ডনে বসবাসরত তাঁরই মুক্তিযুদ্ধকালীন পাঁচ সহযোদ্ধা কাউন্সিলর খলিল কাজী সাংবাদিক আবু মুসা হাসান লোকমান হোসেন শাহ এনাম ও প্রয়াত মান্না হকের বড় ভাই জাতির জনক বঙ্গবন্ধুর এক সময় প্রেস সেক্রেটারি সাংবাদিক আমিনুল হক বাদশাহ এ সময় ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মিজারুল কায়েস প্রেস মিনিস্টার রাশেদ চৌধুরী টারহমেন্স কাউন্সিলের সাবেক ডেপুটি লিডার রাজিন জালাল সাবেক কাউন্সিলর শাহাবুদ্দিন বেলাল সহ কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ নীরবে দাঁড়িয়ে প্রয়াত এই মুক্তিযোদ্ধার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন উল্লেখ্য গত নয় অক্টোবর লন্ডন সময় সন্ধ্যে ছটায় পূর্ব লন্ডনের আইলভ ডগের নিজ বাসভবনে বিশিষ্ট সঙ্গীত শিল্পী মুক্তিযোদ্ধা মান্না হক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কুষ্টিয়ার লালন ফকিরের পরিবারের সন্তান মান্না হক বুরহুম খ্যাতিমান অভিনেতা রাজু আহমেদ ও বঙ্গবন্ধুর একসময়ের প্রেস সেক্রেটারি সাংবাদিক আমিনুল হক বাদশাহ ছোট ভাই মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল পঁয়ষট্টি বছর চ্যারিটি সংগঠন আয়সা একাডেমি বেটফোর্ডের পক্ষ হতে বেটফোর্ডের স্থানীয় সোয়ান রেস্তোরাঁয় এক চ্যারিটি ডিনারের আয়োজন করা হয় সুমিলার ও কারণে যৌথ পরিচালনায় চ্যারিটি ডিনার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বেডফোর্ডের মেয়র ডেভ হরসন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেলা ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমেদ ফয়সাল চৌধুরী সোয়েব বক্তব্য রাখেন আয়সা একাডেমি ট্রাস্টের চেয়ারম্যান আবুল বসুর ম্যানেজার আয়সা বসুর অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফ ও বিসির ইয়াউর খান প্যাট্রিক হ্যামহেরি নেইল কলেন উপস্থাপিকা নাদিয়া আলী মোহাম্মদ নাদিম পারভেজ রাশেদ চৌধুরী জায়েদ আলী খান মকবুল আহমেদ প্রমুখ Uh, it's great to be here as mayor of Bedford, actually, with the Aisha Academy Trust and the work they do in Bangladesh into supporting the the education and the schools, and the work they're doing here in Bedford, actually, in getting community involved.